বিশাল সমুদ্র সীমা অর্জনে জিয়া, এরশাদ ও খালেদা জিয়া কেউ কোনো উদ্যোগ নেননি। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ও বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন সহকারী অ্যাটর্নি জেনারেল জাকির হোসেন মাসুদ, কাজী বশির ও শ্যামা আক্তারকে চাকরিচ্যুত করেছে আইন মন্ত্রণালয়। সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিশৃঙ্খলার ঘটনায় প্রধানমন্ত্রী ক্ষুব্ধ এবং কঠোর অবস্থানে, জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের কোনো আমলেই মানুষ স্বস্তিতে রোজা করতে পারে না, অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের। আরেক দফা বাড়ল রমজানে বেশি প্রয়োজনীয় পণ্যের দাম, খেজুরের পাশাপাশি অন্য সব ধরনের ফলের দাম আকাশচুম্বী। অগ্নিকাণ্ড থেকে বাঁচতে রাত জেগে মার্কেট পাহারা দেবেন ব্যবসায়ীরা, আগুন লাগলে দায় নিতে হবে ব্যবসায়ীদের, হুঁশিয়ারি ব্যবসায়ী নেতাদের। শ্রম আইন লঙ্ঘন মামলায় নোবেল বিজয়ী ডক্টর ইউনুস ও গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তার জামিনের মেয়াদ 16 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। দীর্ঘ 7 বছর পর সাগরে গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ, আগ্রহী যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ, জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রমজান মাসের শুরুতেও ফিলিস্তিনের গাজায় থামেনি ইসরায়েলি হামলা, দখলদারদের বর্বরতা বন্ধে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। অ্যালেক্স কেয়ারি ও অধিনায়ক প্যাট কামিন্সের বীরত্বে ক্রাইস্ট চার্চ টেস্ট 3 উইকেটে জিতে 2 ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে অস্ট্রেলিয়া।